হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনারা দেখবেন সর্ষে দিয়ে আমুদি মাছের ঝোল ঝাল ঝাল। আমরা প্রথমে আমুদি মাছ নিয়েছি, সর্ষে বাটা নিয়েছি, কাঁচা লঙ্কা, লঙ্কাটা এভাবে কেটে নেবেন, এবং আমরা নিয়েছি জিরে ও গোলমরিচ বাটা। আমরা মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, ভাজা মাছটা ঢুকিয়ে নিচ্ছি। এবার আমরা কড়াইতে কিছু জিরে দিলাম, মাছগুলো আবার দিয়ে দিলাম, সামান্য একটু জল দিলাম। কাঁচা লঙ্কা দেবো, গোলমরিচ বাটা, সর্ষে বাটা, একটু মিক্স করে নেব। পরিমাণ মতো নুন দেবো, ফুটে উঠলে আমরা জিরে বাটাটা দিয়ে দেবো। এভাবে 4-5 মিনিট রান্না করবো আমরা। রান্নাটা হয়ে গেলো, আমি উঠিয়ে নেবো। হয়ে গেল আমাদের সর্ষে দিয়ে আমুদি মাছের ঝোল।